দলকে সফলভাবে নেতৃত্ব দিয়ে একের পর এক সিরিজ জিতিয়ে চলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, তা সে ঘরের মাটিতেই হোক বা বিদেশের মাটিতে। আর সেই কারণেই আরও একবার কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন কোচ রবি শাস্ত্রী। তবে শুধু শাস্ত্রীই নন, নতুন বছরে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় সরব হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মাখায় এন্তিনি। ক্রিকেটার হিসেবে বিরাট কোহলির উত্থান নিয়ে গর্ব করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কথাও বলেছেন এন্তিনি। দর্শক, চলুন জেনে আসি খবরের বিস্তারিততে। এমনিতেই কোহলির শাস্ত্রীর কেমিস্ট্রি কিন্তু সুপারহিট। বিসিসিআই সভাপতির আসনে বসে সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই জুটির প্রশংসা করেছেন। বলেছিলেন, তারা দেশকে প্রচুর সাফল্য এনে দিচ্ছেন। এবার অধিনায়ক হিসেবে কোহলির জয় জয়কার শাস্ত্রীর মুখে। ভারতীয় দলের কোচের দাবি, যত দিনই যাচ্ছে ততই অধিনায়কত্বে উন্নতি করছেন বিরাট কোহলি, যা দলের জন্য অত্যন্ত পজিটিভ একটা বিষয়। অনেকেই মনে করেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিদেশের মাটিতে তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন তার কোনো তুলনাই হয় না। বিশেষজ্ঞদের একাংশের মতে আবার সেরা অধিনায়ক হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। দেশকে জোড়া বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি, জিতিয়েছেন চ্যাম্পিয়ন ট্রফিও। তবে অনেক প্রাক্তনদেরই সেরা ক্যাপ্টেনের তালিকার শীর্ষে রয়েছেন বিরাট কোহলি। ব্যাটসম্যান হিসেবে এক বছর রেকর্ডের মালিক তো বটেই, কিন্তু নেতা হিসেবেও কোনো অংশে কম চান না কোহলি। তবে কোচ রবি শাস্ত্রী কিন্তু কোনো তুলনায় যেতে চান না। তিনি মনে করেন প্রত্যেক অধিনায়কেরই একটা নিজস্ব স্টাইল আছে। কোচ রবি শাস্ত্রী বলেছেন, আমি কখনো একজন পারফেক্ট ক্যাপ্টেন দেখিনি। প্রত্যেক অধিনায়কেরই কিছু ভালো দিক ও দুর্বল দিক থাকে। এই বিষয়টা প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা। একজনের একদিকটা ভালো তো অন্যজনের সেই দিকটা দুর্বল। তাই তো নিজের ভালো দিকটাকে কীভাবে একজন অধিনায়ক তুলে ধরবেন অথবা কীভাবে বিপক্ষকে চাপে ফেলে দেবেন সেটাই বড় কথা। শাস্ত্রীর মতে, প্রতিদিনই কিছু না কিছু জ্ঞান অর্জন করে একটু একটু করে পরিণত হন একটা অধিনায়ক। আর বিরাট কোহলিও তেমন শিখছেন। তার কথায়, বিরাট দলের মধ্যে যে প্যাশন আর এনার্জি নিয়ে এসেছে তা অতুলনীয়। অন্য কাউকে মাঠে এত চনমনে দেখিনি। তবে বেশ কিছু দিকে ওকে আরও উন্নতি করতে হবে, আর সেটাই ও করছে। আর প্রতিদিনই ও যেভাবে উন্নতি শিখরে উঠছে তা অবিশ্বাস্য। এছাড়াও অধিনায়ক বিরাট কোহলি টেস্ট ক্রিকেটের প্রতি ভালোবাসায় মুগ্ধ হয়েছেন কোচ রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার হেড কোচের কথায়, সাধারণত এই প্রজন্মের ক্রিকেটাররা সীমিত ওভারের ক্রিকেট খেলতেই বেশি ভালোবাসেন। কিন্তু দেশের রোল মডেল হয়ে বিরাট কোহলি যেভাবে টেস্ট ক্রিকেটের হয়ে গলা ফাটাচ্ছেন তা তরুণ প্রজন্মের কাছে দৃষ্টান্ত বলেই জানিয়েছেন রবি শাস্ত্রী। এদিকে ভারতীয় ক্রিকেট দলের বোলিং আক্রমণকে এই মুহূর্তে বিশ্বসেরা বলা হচ্ছে। এই উচ্চতায় পৌঁছানোর জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে বিশেষ কৃতিত্ব দিয়েছেন রবি শাস্ত্রী। হেড কোচের কথায়, বিরাট যেভাবে ভারতীয় বোলারদের পাশে দাঁড়িয়েছেন দেশের ক্রিকেটে তা দৃষ্টান্ত। রবি শাস্ত্রী আরও বলেছেন, ভারতীয় ক্রিকেট দলের সাফল্যের প্রধান রহস্য একতার উপর দাঁড়িয়ে রয়েছে। এই দলের সবার মতামতকে প্রাধান্য দেওয়া হয় বলেই জানিয়েছেন টিম ইন্ডিয়ার হেড কোচ। কেউ দলের নতুন কোনো ভাবনার আমদানি ঘটাতে চাইলে তাকে স্বাগত জানানো হয় বলেও জানিয়েছেন রবি শাস্ত্রী। অর্থাৎ টিম ইন্ডিয়া সবার মতামতকেই প্রাধান্য দেয়। দর্শক, এবার জানব বিরাট কোহলির প্রশংসায় কী বললেন দক্ষিণ আফ্রিকার পেস লিজেন্ড। আগামী 17 জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ, শেষ হবে 9 ফেব্রুয়ারি। এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে তার সঙ্গে জুড়ে থাকা কিছু গর্বের কথা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার মাখায় এন্তিনি। 2008 সালে মালয়েশিয়া অনুষ্ঠিত হওয়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছিলেন বিরাট কোহলি। সেবার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টুর্নামেন্ট জিতেছিল ভারত। সেই টুর্নামেন্টে চমকপ্রদ পারফরমেন্সের সৌজন্যেই টিম ইন্ডিয়ার সিনিয়র দলের ডাক পান বিরাট কোহলি। 2010 সাল থেকে উত্থান শুরু হয় কোহলির। টিম ইন্ডিয়ার অধিনায়কের এই উত্থানে দারুণ খুশি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ফাস্ট বোলার মাখায় এন্তিনি। তার দাবি, বিরাটের উত্থানের পেছনে বড় ভূমিকা নিয়েছে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। শুধু বিরাটই নয়, ভারতসহ অন্যান্য দেশে পরবর্তীকালে চুটিয়ে ক্রিকেট খেলা বহু খেলোয়াড়দের উত্থান এই টুর্নামেন্টেই হয়েছে বলে দাবি করেছেন এন্তিনি। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ছাড়া দক্ষিণ আফ্রিকা তথা এই প্রজন্মের অন্যতম সেরা ফাস্ট বোলার কাগিসো রাবাদা ও প্রোটিয়া উইকেটরক্ষক কুইন্টন ডিককের উত্থানও অনূর্ধ্ব-19 বিশ্বকাপ থেকেই হয়েছে বলে জানিয়েছেন মাখায় এন্তিনি। এই এন্তিনির ছেলে থান্ডো 2018 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলে বেশ সুনাম অর্জন করেছে। উল্লেখ্য যে আগামী 5 জানুয়ারি থেকে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-20 সিরিজ দিয়ে 2020 সালের অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া। বেশ কয়েকটি কঠিন দ্বিপাক্ষিক সিরিজের পর এই বছর অস্ট্রেলিয়ায় টি-20 বিশ্বকাপ খেলবে ভারত।
আর ভারতীয় ক্রিকেট প্রেমীদের সকলেরই একটা আস্থা আছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির হাত ধরেই আসবে এবছরের সাফল্য।